আজকে আমরা শিখব এমন কিছু ওয়ার্ড বা ভোকাবুলারি যেগুলি আমাদের প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলার সময় আপনার ভোকাবুলারি স্ট্রং না হলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না তাই অবশ্যই আপনার ভোকাবুলারি বাড়ানো উচিত তবে শুধুমাত্র ওয়ার্ডগুলি মুখস্থ করলেই হবে না তাদের সঠিক ব্যবহার জানতে হবে আজকে আমি ওয়ার্ডগুলি শেখানোর পাশাপাশি তাদের ব্যবহার খুব সহজভাবে শিখিয়ে দেব যাতে আপনি মনে রাখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এক্সট্রিমলি এক্সট্রিমলি মানে অত্যন্ত প্রচণ্ড বা অতিমাত্রায় ফর এক্সাম্পল আজ প্রচণ্ড গরম টুডে ইজ এক্সট্রিমলি হট টুডে ইজ এক্সট্রিমলি হট অফুলি অফুলি মানে ভয়ঙ্করভাবে বা প্রচণ্ডভাবে যেমন আজ ভীষণ ঠান্ডা ইটস অফুলি কোল কোল্ড টুডে ইটস অফুলি কোল্ড টুডে এ লট এলট মানে অনেক আমার আজ অনেক কিছু করার আছে আই হ্যাভ এ লট টু ডু টুডে আই হ্যাভ এ লট টু ডু টুডে এনমি এনমি মানে শত্রু তুমি কি আমার শত্রু আর ইউ মাই এনমি তোমার অনেক শত্রু আছে ইউ হ্যাভ মেনি এনিমিজ ইউ হ্যাভ মেনি এনিমিজ স্টাডি স্টাডি মানে পড়াশোনা করা আমি বিদেশে পড়াশোনা করি আই স্টাডি অ্যাব্রড আই স্টাডি অ্যাব্রড অ্যাব্রড মানে বিদেশ তুমি কখন পড়াশোনা করো হোয়েন ডু ইউ স্টাডি হোয়েন ডু ইউ স্টাডি ফিউচার ফিউচার মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ কেউ জানে না নো বডি নোজ দ্য ফিউচার নো বডি নোজ দ্য ফিউচার ফরটেল ফরটেল মানে ভবিষ্যৎবাণী করা ভাগ্য গণনা করা বা পূর্বেই বলা ফর এক্সাম্পল কেউ ভবিষ্যৎ বলতে পারে না নো ওয়ান ক্যান ফরটেল দ্য ফিউচার নো ওয়ান ক্যান ফরটেল দ্য ফিউচার নয়জি নয়জি মানে কোলাহল বাইরে কোলাহল হওয়ায় আমি ভালো ঘুমাতে পারিনি উদাহরণ দেখা যাক ইটস নয় জিন্স ডোর ইটস নয় জিন্স ডোর পাশের ঘরে সোরগোল হচ্ছে পাশের ঘরে সোরগোল হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট মানে বর্তমান উপস্থিত বা উপহার অর্থে আমরা প্রেজেন্টকে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল চল্লিশ জন উপস্থিত ছিলেন ফর্টি পিপল ওয়ার প্রেজেন্ট ফর্টি ওয়ার প্রেজেন্ট তিনি তাকে একটি উপহার দিলেন সি হিম এ প্রেজেন্ট সি হিম এ প্রেজেন্ট বিকাম বিকাম মানে পরিণত হওয়া বা হইয়া ওঠা যেমন তিনি বিখ্যাত হয়েছিলেন হি বিকেম ফেমাস হি বিকেম ফেমাস বিকেমের পাস্টফর্ম হল মানে যাজক ফর এক্সাম্পল বব একজন যাজক হয়েছিলেন বব বিকেম এ পাস্টর বব বিকেম এ পাস্টর প্রিয়েচার প্রিয়েচার মানে প্রচারক বা ধর্ম প্রচারক ফর এক্সাম্পল প্রচারক একটি সুন্দর উপদেশ দিয়েছেন দ্য প্রিয়েচার গেভ হে বিউটিফুল সারমন দ্য প্রচার গেভ হে বিউটিফুল সারমন সারমন মানে ধর্মাপদেশ পরের ওয়ার্ডটি শেখা যাক থান্ডার থান্ডার মানে বজ্রপাত বজ্রপাত আরও জোরে হয়ে উঠল দ্য থান্ডার বিকেম লাউডার দ্য থান্ডার বিকেম লাউডার স্টর্ম স্টর্ম মানে ঝড় ঝড় নৌকাটি ডুবিয়ে দিল দ্য স্টর্ম স্যাং দ্য বোট দ্য স্টর্ম স্যাং দ্য বোট ইগনোর ইগনোর মানে উপেক্ষা করা আমি তোমাকে উপেক্ষা করছি না আই এম নট ইগনোরিং ইউ আই এম নট ইগনোরিং ইউ বা বলতে পারেন তুমি কেন আমাকে অবজ্ঞা করছো হোয়াই ডু ইউ ইগনোর মি হোয়াই ডু ইউ ইগনোর মে আনটিল আনটিল মানে পর্যন্ত বা যতক্ষণ না ফর এক্সাম্পল অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ওয়েট আনটিল ডার্ক ওয়েট আনটিল ডার্ক সে না আসা পর্যন্ত আমি যেতে পারবো না আই কান্ট গো আনটিল হি কামস আই কান্ট গো আনটিল হি কামস অ্যাওয়ার অ্যাওয়ার মানে সচেতন বা অবগত যেমন আমি সে সম্পর্কে অবগত ছিলাম না আই ওয়াজ অ্যাওয়ার অফ দ্যাট আই ওয়াজ অ্যাওয়ার অফ দ্যাট আমি এটি সম্পর্কে সচেতন আই এম অ্যাওয়ার অফ ইট আই এম অ্যাওয়ার অফ ইট এক্সটিংক এক্সটিংক মানে বিলুপ্ত ডাইনোসর এখন বিলুপ্ত ডাইনোসর্স আর নাও এক্সটিংক ডাইনোসর্স আর নাও এক্সটিং আনলেস আনলেস মানে যদি না আমি না বললে নড়বে না ডোন্ট মুভ আনলেস আই টেল ইউ ডোন্ট মুভ আনলেস আই টেল ইউ তুমি চেষ্টা না করলে তুমি কখনোই জানতে পারবে না তো এর ইংরেজি হবে ইউ উইল নেভার নো আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার নো আনলেস ইউ ট্রাই অলরেডি অলরেডি মানে ইতিমধ্যে বা নির্দিষ্ট সময়ের আগে যেমন ইতিমধ্যে অন্ধকার হয়ে গেছে ইটস অলরেডি ডার্ক ইটস অলরেডি ডার্ক আমি ইতিমধ্যে তা করেছি আই অলরেডি ডিড দ্যাট আই অলরেডি ডিড দ্যাট পার্সিউ পার্সিউ মানে অন্বেষণ করা বা অনুসরণ করা তারা ডাকাতকে ধাওয়া করেছে দে আর পার্সিউইং দ্য অভার দে আর পার্সিউ দ্য র পুলিশ হত্যাকারীর পিছু নিয়েছিল দ্য পুলিশ পার্সিউড দ্য মার্ডারার দ্য পুলিশ পার্সিউড দ্য মার্ডারার এবার পরের ওয়ার্ডে শেখা যাক গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে ট্রেনটি ধীরে ধীরে গতি বাড়ালো দ্য ট্রেন গেন স্পিড গ্র্যাজুয়ালি দ্য ট্রেন গেন স্পিড গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সুদের হার বাড়বে গ্র্যাজুয়ালি দ্য ইন্টারেস্ট রেট উইল ইনক্রিজ গ্র্যাজুয়েলি দ্য ইন্টারেস্ট রেট উইল ইনক্রিজ লোকেট লোকেট মানে শনাক্ত করা আমি আমার পাসপোর্ট খুঁজে পাচ্ছিলাম না আই কুড নট লোকেট মাই পাসপোর্ট আই কুড নট লোকেট মাই পাসপোর্ট বিহাইন্ড বিহাইন্ড মানে পিছনে তোমার পিছনে তাকাও লুক বিহাইন্ড ইউ লুক বিহাইন্ড ইউ শেডিউল শেডিউল মানে সময়সূচি যেমন আমি আমার সময়সূচি চেক করবো আই উইল চেক মাই শেডিউল আই উইল চেক মাই শেডিউল এভিডেন্স এভিডেন্স মানে প্রমাণ ফর এক্সাম্পল কোনো প্রমাণ নেই দেয়ার ইজ নো এভিডেন্স দেয়ার ইজ নো এভিডেন্স সার্টেন সার্টেন মানে নিশ্চিত আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আই অ্যাম নট সার্টেন অ্যাবাউট দ্যাট আই এম নট সার্টেন অ্যাবাউট দ্যাট গেভ গেব মানে দিয়েছিল গিভের পাস্টফর্ম হলো গেভ ফর এক্সাম্পল সে আমাকে এটা দিয়েছিল হি গেভ ইট টু মি হি গেভ ইট টু মি রিয়েল রিয়েল মানে আসল এই মুক্তাগুলো দেখতে আসল দিজ পার্স লুক রিয়েল দিজ পার্স লুক রিয়েল হাগ হাগ মানে আলিঙ্গন বা জড়িয়ে ধরে মহিলাটি শিশুটিকে জড়িয়ে ধরল দ্য ও হাক দ্য বেবি দ্য ও হাক দ্য বেবি সেন্স সেন্স মানে অনুভূতি জ্ঞান বা বোধ তোমার দিক নির্দেশনার কোনো বোধ নেই ইউ হ্যাভ নো সেন্স অফ ডাইরেকশন ইউ হ্যাভ নো সেন্স অফ ডাইরেকশন কাইন্ড কাইন্ড মানে ধরনের বা সদয় বৃদ্ধদের প্রতি সদয় হও বি কাইন্ড টু অল পিপল বি কাইন্ড টু অল পিপল ভিউ ভিউ মানে দৃশ্য বা অভিমত এটি এখান থেকে একটি সুন্দর দৃশ্য ইট ইজ এ নাইস ভিউ ফ্রম হিয়ার ইট ইজ এ নাইস ভিউ ফ্রম হিয়ার অ্যামাং অ্যামাং মানে মধ্যে আমাদের মধ্যে একজন গুপ্তচর আছে দেয়ার ইজ এ স্পাই অ্যামাঙ্গাস দেয়ার ইজ এ স্পাই অ্যামাঙ্গাস মানে বিশেষভাবে আমার বাবা খাবারের ব্যাপারে খুবই বিশেষ মাই ফাদার ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট ফুড মাই ফাদার ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট ফুড গ্রো গ্রো মানে চাষ করা বা বৃদ্ধি পাওয়া আমার বাবা ধান চাষ করেন মাই ফাদার গ্রোজ রাইস মাই ফাদার গ্রোজ রাইস এক্সাইটিং এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর খেলাটি উত্তেজনাপূর্ণ হয়েছিল দ্য গেম বিকেম এক্সাইটিং দ্য গেম বিকেম এক্সাইটিং আজ এখানেই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে না হলে ইংরেজি বলা সম্ভব নয় কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন